আজ 28শে জানুয়ারি নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে আজ সম্পন্ন হয়েছে ত্রিবার্ষিক সম্মেলন ও বিদায়ী শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আজ বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে দুর্গাপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও বিদায়ী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। দুর্গাপুর উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আলতাফুর রহমান কাজল বিএসসি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আতাউর রহমান কান সন্ন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন মোহাম্মদ আখম সাইদ হাসান। দুর্গাপুরের কথা ফেস এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ছিল দুর্গাপুর উপজেলার সর্বশেষ তথ্য, অর্থাৎ 28শে জানুয়ারি বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফুর রহমান কাজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতাউর রহমান খান সন্ন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আকম সাইদ হাসান। নবনির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দুর্গাপুর উপজেলা শাখার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অফলাইন অনলাইনের অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দনে শিক্ষিত নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটির সকল সদস্যবৃন্দ।